হাই গাইজ, এটা আমার ফার্স্ট ব্লগ, আর আজ আমি যেতে চলেছি হলদিয়া। তো যদি ফার্স্ট ব্লগে কোনো ভুলভাল হয়ে থাকে প্লিজ একটু ক্ষমা করে দিও। পৌঁছে গেছি তমলুক স্টেশন। তো মাস্কটা পরে নি, নাহলে পুলিশ কাকু ছুটিয়ে লাল করে দেবে। তো আমার সাথে আজকে আরেকজন যাবে, হেয়ার ইজ ব্লগ পার্টনার। ব্লগ পার্টনার এখনো দেরি করে আসছে, আরে কি করবো, ছুটতে ছুটতে এসছে। তো একটা টোটো টিলে কি হয়, 10 টাকা পয়সা বহুত কমে। তো আমাদের ট্রেন চলে এসছে প্রায়, কাছাকাছি আছে। আর হয় বেশি নয়, ওকে ট্রেন আসছে এবার। এই আমরা ভুল জায়গায় উঠেছি, এদিকে ভুল জায়গায় চলে গেছি। আমরা অন্য জায়গায় চলে গেছি কেন? আচ্ছা ঠিক আছে। ও ফার্স্ট লকডাউনের পর ট্রেনে যাও।
বন্দর স্টেশনে ট্রেন চলে যাচ্ছে। টাটা। এই বন্দর স্টেশনটা আমার একটু পছন্দ নেই, কেন যাও যাবে মেঘনা সাজ আছে আর ফটোশুট করছি। যদি ফটোগুলো দেখতে চাও তাহলে ফলো করো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দেওয়া থাকবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখতে পারো, চেক আউট। তো এটা হচ্ছে আমাদের হলদিয়া সিটি সেন্টার। সরি ভেতরে দেখাতে পারলাম না, কেননা ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। তোমাদেরকে নর্মালি কিছু শট দেখিয়ে দিচ্ছি, দেখে নেব বাইক থেকে কেমন দেখতে হয়। এখানে ডমিনোস আছে, হ্যাং আউটস আছে, যদি তোমরা বড় লোক হও তো চলো হ্যাং আউট আছে। লেটস ভাই, আমরা এখন নেক্সট ডেস্টিনেশন যাব, সেটা হচ্ছে কোথায়, রিভার সাইড দেখা হচ্ছে। যদি ঘুরতে পারি তো বাসের ভিতরে গিয়ে দেখা হবে, আই থিঙ্ক না বাসটাকে ঘুরতে পারিনি, বাসটা বেরিয়ে গেছে, ঠিক আছে, তো নেক্সট বাসের জন্য ওয়েট করি। Waiting for the test bus. পৌঁছে গেছি রিভার সাইড, আর একটু যেতে গেলেই হয়ে যাবে, ঠিক আছে, যাওয়া যাক নাকি তাহলে, চলো যাওয়া যাক। লকডাউনের পরে হলদিয়া এসেছি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেকটা, অনেক লোকজন, তারপরে
অনেক লোক কম আছে এখানে, তারপরে এরই কথা বলা আছে নালে হলদিয়া সিটি সেন্টার টাউনশিপ যেটা ভরে থাকতো, কেউ নেই ফাঁকা। কারণ হ্যাঁ সবাই যে তারপরে নতুন রাস্তাঘাট, নতুন রাস্তাঘাট অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে আরও চেঞ্জ হবে দেখা যাক। যদি তোমাদের এতদূর দেখে পছন্দ হয় ভিডিওটা তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ফার্স্ট ভিডিও যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। আর আমাদের দুজনের ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, প্লিজ ফলো করো। ঠিক আছে, লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করো যে কেমন লেগেছে, তারপরে আমরা নতুন নতুন ব্লগ করতে পারবো, নতুন নতুন জায়গায় যেতে পারবো, তোমাদের দেখাতে পারবো। তো কমেন্ট নিশ্চয়ই করো, লাইক সাবস্ক্রাইব তো করতেই হবে। ওকে, টাটা, বাই বাই।